বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। জাতির জনকের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সামনে রেখে আয়োজিত শোক র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। র্যালিতে আওয়ামী লীগের লাখো নেতাকর্মী অংশ নেন। শিকদার মেহেদি রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সামনে রেখে এই র্যালি ও সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিভিন্ন এলাকা থেকে লোকজন কালো পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো চলছে। ষড়যন্ত্র শুরু হয়েছে, রূপগঞ্জে অস্ত্র ধরা পড়েছে, এই অস্ত্র সামান্য অস্ত্র না। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আদালত থেকে শুরু করে সব জায়গায় অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের রুখতে স্বাধীনতা সপক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। বিচার বিভাগের থেকে ষড়যন্ত্র হচ্ছে, জনগণ আজকে গান গাচ্ছে আবার নতুন করে, বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জনতা। সমাবেশ শেষে কালো পতাকা নিয়ে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিকদার মেহেদি, বৈশাখী সংবাদ।